আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ফিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রিজওয়ান ইলফিস। শুরুতে সংবাদ শিরোনাম। ঢাকায় বসে গোপন বুথের ছবি দেখে নির্বাচন বন্ধ করা কতটা যৌক্তিক ও আইনসম্মত ভেবে দেখতে কমিশনকে আহ্বান ওবায়দুল কাদেরের। গাইবান্ধায় নৌকা সমর্থকদের বিক্ষোভ। গাইবান্ধায় মাত্র একটি আসনের উপনির্বাচন ও ঠিক মতো করতে না পারায় নির্বাচন কমিশনকে পদত্যাগের পরামর্শ বিএনপির। দুর্যোগের সময় দায়িত্বহীনতার পরিচয় দানকারীরা যেন ক্ষমতায় না আসে সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। পাইকারি বা উৎপাদক পর্যায়ে আপাতত বাড়ছে না বিদ্যুতের দাম, সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত জানিয়েছেন বিইআরসি চেয়ারম্যান। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ঢাকায় বসে গোপন বুথের ছবি দেখে নির্বাচন বন্ধ করা কতটুকু যৌক্তিক ও আইনসম্মত তা ভেবে দেখতে কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বসিরায় আয়োজিত ঢাকা নগর পরিবহন বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। তাঁর দাবি, দেশে কোথাও 10 লাখ লোকের সমাবেশ করার সামর্থ্য নেই বিএনপির, এমনকি ঢাকাতেও নয়। সেই সাথে রাজপথে ফয়সলা করার জন্য বিএনপি মহাসচিবকে দিন তারিখ নির্ধারণের আহ্বান জানান তিনি। তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে বিএনপির দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটি মামা বাড়ির আবদার ছাড়া কিছুই নয়। অনুষ্ঠানে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি মেয়র উপস্থিত ছিলেন। নগর পরিবহনের আওতায় কেরানীগঞ্জের ঘাটারচর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত চলাচল করবে মোট 50টি বাস। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো প্রকার বিশৃঙ্খলা হয়নি। কী কারণে ভোট গ্রহণ বন্ধ করা হলো সেটা আমাদের কাছে স্পষ্ট নয়। বেগম জিয়ার জন্য আমি প্রশ্ন রাখতে চাই, দেখার মতো, চোখে পড়ার মতো একটা মিছিলও কি কোনোদিন করতে পেরেছে? এদিকে গাইবান্ধা 5 আসনে উপনির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন নৌকার সমর্থকরা। জেলার সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় আলাদাভাবে এ কর্মসূচি হয়। সকাল 11টায় সাঘাটার বোনারপাড়ায় উপজেলা চত্বরে সমবেত হয় নৌকার সমর্থকরা। এ সময় তারা নির্বাচন বাতিলের প্রতিবাদে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বাতিল হওয়া 51টি কেন্দ্রে বাকি কেন্দ্রগুলোর ফলাফল অবিলম্বে প্রকাশের দাবি জানান। একই দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে ফুলছড়ি উপজেলার কালীরবাজারেও। বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, গাইবান্ধ উপনির্বাচনের পর নির্বাচন কমিশনের উচিত পদত্যাগ করা, অবিলম্বে বিনা ভোটে সরকারের পদত্যাগ এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদী যুব সমাবেশে আলাল বলেন, পথে পথে বাধা, হুমকি আর গাড়ি বহরে হামলা করেও চট্টগ্রামের মহাসমাবেশে জনস্রোত থামানো যায়নি, জনগণই সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে। আলাল দাবি করেন, বিএনপি প্রথম থেকেই বলে আসছিল নির্বাচন কমিশন তাদের কাছে বিবেচ্য বিষয় নয়, এই সরকার ক্ষমতায় থাকলে ফেরেশতা বসালেও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, যেটা গাইবান্ধায় আবার প্রমাণ হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব, যারা একটি আসনে উপনির্বাচন ঠিক মতো করতে পারে না তারা যতই চেষ্টা করুক এই সরকারের অধীনে থেকে কোনো কাজ সঠিকভাবে করতে পারবে না। আলাল বলেন, ডিসি এসপিরাই তা যাদের কথা শোনে না তাদের উচিত দায়িত্ব থেকে সরে যাওয়া। তিনি কিন্তু নির্বাচন বন্ধ করেন নাই, প্রধান নির্বাচন কমিশনারকে বাধ্য হয়ে এই নির্বাচনকে বন্ধ ঘোষণা করতে হয়েছে। তো সব জায়গায় তো নির্বাচনকে নির্বাসনে পাঠানো হয়েছে, এখন ওটা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন নয়। সুতরাং যে কাজ করতে পারবেন না সেখান থেকে হয় পদত্যাগ করেন, না হয় উচ্চ আদালতের দ্বারস্থ হন। বিএনপি কি করবে এবং কি করছে সেটা বাংলাদেশের মানুষ দেখাচ্ছে।
বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনবিচ্ছিন্ন সরকার জনগণকে সমাবেশে যোগ দেয়া বাধাগ্রস্ত করে ক্ষমতায় থাকতে চায়। এদিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রের সব প্রতিষ্ঠান ভেঙে দিয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগরীর নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির এ দুই নেতা। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, চট্টগ্রামের সমাবেশে লাখো মানুষের উপস্থিতি গণতন্ত্রের জন্য একটি মাইল ফলক তৈরি করেছে। জনগণ বাধা ভাঙার সিদ্ধান্ত নিলে সরকার কোনোভাবে তা আটকাতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় 50 নেতাকে গ্রেফতার ও শতাধিক নেতাকর্মী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চট্টগ্রামবাসী সেটা কালকে করে দেখিয়েছে যে মানুষ যদি সিদ্ধান্ত নেয়, দেশের জনগণ যদি সিদ্ধান্ত নেয়, কোন শক্তি যে বাধাগ্রস্ত করতে পারে না, গতকালের মহাসমাবেশ সেটা প্রমাণ করেছে। আমরা কোনো সময় সহিংস রাজনীতির দিকে যাব না, আমি আগেও বলেছি সেদিন প্রেস কনফারেন্সে, এই ফাঁদে পা দেওয়া যাবে না। সমস্ত এই শৃঙ্খলকে ভেঙে গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার অঙ্গীকার নিয়েই চট্টগ্রামবাসী এবং চট্টগ্রাম জেলা চট্টগ্রাম বিভাগের নেতাকর্মীরা পোলো গ্রাউন্ডের সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন। এটা একটা সত্যিকার অর্থেই প্রেরণাদায়ক একটি বিষয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগের সাথে অগ্নি সন্ত্রাসের মতো মনুষ্য সৃষ্ট দুর্যোগও মোকাবেলা করতে হয় বাংলাদেশকে। এসব মোকাবেলা করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে চায় সরকার। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন, যারা দুর্যোগের সময় দায়িত্বহীনতার পরিচয় দেয় তারা যেন ক্ষমতায় না আসে, দেশবাসীকে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সরকার প্রধান বলেন, যতই দুর্যোগ আসুক বাংলাদেশ মোকাবেলা করতে সক্ষম, যা বিশ্বে প্রমাণিত। যে কোনো দুর্যোগ থেকে দেশকে রক্ষা করার ব্যাপারে সরকার সবসময় সচেতন বলেও জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে 50টি মুজিব কিল্লা, 80টি বন্যা আশ্রয় কেন্দ্র ও 25টি জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। 1991 সাল, তখন বিএনপি ক্ষমতায়, বিএনপি জামাত জোট, সেই সময় বাংলাদেশে ঠিক 70-এর মতো আরেকটি ঘূর্ণিঝড় হয়। দুর্ভাগ্যের বিষয় হলো তখনকার সরকার এ ব্যাপারে একেবারেই সচেতন ছিল না, কোনো সতর্কতাও অবলম্বন করেনি। পার্লামেন্টে এসে যখন আমরা বিষয়গুলি বললাম যে সেখানে কত মানুষ মারা যাচ্ছে, সরকার কোনো তখন বিএনপি সরকার কোনো এ ব্যাপারে হিসাব দিতে পারে না, বরং বিএনপির নেত্রী খালেদা জিয়া পার্লামেন্টে উঠে দাঁড়িয়ে সোজা বলে দিল যে যত মানুষ মরার কথা ছিল তত মানুষ মরে নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনীতে অভ্যুত্থানের ঘটনা কাম্য নয়, এর আগে বারবার অভ্যুত্থান হয়েছে আর তিনিই প্রথম এর প্রতিবাদ করেছিলেন। সাভারে সেনাবাহিনীর 71 মেকানাইজড ব্রিগেড ও বিভিন্ন মেকানাইজড ইউনিটকে পতাকা প্রদান করে তিনি এই মন্তব্য করেন, দেশ ও জাতীয় পতাকার মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি যে কোনো দুর্যোগে জনগণের পাশে থাকতে সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সাভারে নবম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে সেনাবাহিনীর 71 মেকানাইজড ব্রিগেড, 15 ও 40 ইস্ট বেঙ্গল এবং 9 ও 11 বীর ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠান। গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর পক্ষে পতাকা উত্তোলন করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো দিক থেকে যেন পিছিয়ে না থাকে, সেজন্য আধুনিকায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার। আমাদের বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, বলেন, কারোর সাথে যুদ্ধ নয়, সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতে চায় বাংলাদেশ। যে কোনো পতাকা প্রাপ্তি এটা একটা বিরাট সম্মানের ব্যাপার, কাজেই আমি মনে করি যে এই পতাকার মর্যাদা সবসময় সমুন্নত রাখতে হবে এবং পতাকার মর্যাদা রক্ষা করা, অর্থাৎ সেই সাথে দেশের মর্যাদা রক্ষা করা প্রতিটি সৈনিকের দায়িত্ব। আজকে বাংলাদেশে ধারাবাহিক গণতন্ত্র রয়েছে বলেই আমরা আমাদের সর্বক্ষেত্রে সার্বিক উন্নয়ন করতে সক্ষম হয়েছি। বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, বাংলাদেশ আজকে বিশ্বে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। বারবার নির্বাচিত করে সেবার সুযোগ দেয় জনগণের প্রতি
কৃতজ্ঞতাও জানান প্রধানমন্ত্রী। সেনাবাহিনীর শৃঙ্খলার উপর জোর দেন সরকার প্রধান। সরকার গঠন করার পর থেকে আমার প্রচেষ্টা ছিল এবং আমি একা সেনে ফিরে এসেই সবসময় এই যে বারবার সেনাবাহিনীতে কু হচ্ছে তার প্রতিবাদও আমি শুরু করি। 7ই জুন প্রথম বক্তব্যের মাঝে আমি বলেছিলাম যে আমি সেনাবাহিনীতে বা সশস্ত্র বাহিনীতে আর কোনো ছেলেহারা মায়ের কান্না শুনতে চাই না, সন্তানহারা পিতার কান্না শুনতে চাই না, বা পিতাহারা সন্তানের আহাজারি শুনতে চাই না, কোনো বিধবা দেখতে চাই না। সংঘাত না, শান্তিপূর্ণভাবে সকলকে এক হয়ে চলতে হবে, দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে হবে। সিলেটে বন্যায় উদ্ধার কার্যক্রম এবং করোনাকালে সশস্ত্র বাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। নিষ্ঠার সাথে দেশের সেবায়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। পাইকারি বা উৎপাদক পর্যায়ে আপাতত বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বিদ্যুৎ বোর্ডের প্রস্তাব যথেষ্ট গ্রহণযোগ্য ছিল না বলে মন্তব্য করেন কমিশন চেয়ারম্যান। সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, ভর্তুকি বরাদ্দ ও সেবার বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কমিশন চেয়ারম্যান আব্দুল জলিল। সব আলোচনা সমালোচনার রাশ টেনে উৎপাদক পর্যায়ে পিডিবির বিদ্যুতের দাম বৃদ্ধির আবেদন নাকচ করে দিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবেদন ও শুনানি পর্যালোচনায় দাম বৃদ্ধির বিষয়ে যথেষ্ট গ্রহণযোগ্য তথ্য উপাত্ত পায়নি বিইআরসি। বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান বলেন, এই মুহূর্তে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর সুযোগ নেই। বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র থেকে সরাসরি বিদ্যুৎ করের তথ্য কমিশনের নিকট উপস্থাপিত না হওয়া এবং অন্যান্য সমূহ বিষয় বিস্তারিত পর্যালোচনা, পরীক্ষা নিরীক্ষা ও বিশ্লেষণ আনতে বিদ্যুতের পাইকারি মূল্যহার পুনর্নির্ধারণের প্রস্তাব বা আবেদন মতে মূল্যহার পুনর্নির্ধারণ করা হলো না। বিইআরসি বলছে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পর্যালোচনায় ভর্তুকি ও সার্বিক অর্থনৈতিক প্রতিঘাত বিবেচনায় নেওয়া হয়েছে। যে প্রস্তাব করলো পাইকারি, সঙ্গে সঙ্গে তার বিতরণের উপরে কি প্রভাব পড়বে, খুচরা মূল্যের উপরে কি প্রভাব পড়বে, এটা তো তাকে একটু বলা দরকার ছিল। এখন তো কালকেই দেখবেন, যদি একটা কিছু আমি পাইকারি করি তো এটা একেবারে পাইকারি শব্দটা উজ্জ করে বিদ্যুতের দাম বাড়ছে কইয়া অনেকে সুবিধা নিতে পারে। যে প্রস্তাবনাটা এসছে, প্রস্তাবনাটা সম্পূর্ণ ছিল না এবং তাদের যে যুক্তিগুলো, সে যুক্তিগুলো আমরা সঙ্গত ভাবে তাদের সঙ্গে চাওয়ার সঙ্গে তাদের যে তথ্যগুলা সেগুলোকে কিন্তু আমরা মিল খুঁজে পাইনি এবং এটা নিয়ে আমরা একাধিকবার তাদের সাথে যোগাযোগ করো কিন্তু সেটা কিছু পাওয়া যায়নি। ভার্চুয়াল ব্রিফিং এ ভর্তুকি বরাদ্দের বিষয়ে বিতর্কে জড়িয়ে পড়ে বিইআরসি ও পিডিবি। আমি পিডিবি থেকে বলছিলাম, 17,000 তো দেশের দেয় নাই। গত অর্থ বছরে আমাদের দিয়েছে 1 জুলাই থেকে জুন 2022 পর্যন্ত দিয়েছিল 12,800 কোটি, আমাদের তো 17,000 দেয় নাই স্যার। আপনাদের পত্র আমাদের কাছে আছে, আপনি 17,000 কোটি টাকা পেয়েছেন, আপনি না জেনে কথা বলছেন। দেশে গেল একযোগে 9 বার বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। সবশেষ 2020 সালের ফেব্রুয়ারিতে বিদ্যুতের দাম সমন্বয় করেছিল বিইআরসি। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঢাকায় বসে গোপন বুথের ছবি দেখে নির্বাচন বন্ধ করা কতটা যৌক্তিক ও আইনসম্মত ভেবে দেখতে কমিশনকে আহ্বান ওবায়দুল কাদেরের। গাইবান্ধায় নৌকা সমর্থকদের বিক্ষোভ। গাইবান্ধায় মাত্র একটি আসনে উপনির্বাচনও ঠিক মতো করতে না পারায় নির্বাচন কমিশনকে পদত্যাগের পরামর্শ বিএনপির। দুর্যোগের সময় দায়িত্বহীনতার পরিচয় দানকারীরা যেন ক্ষমতায় না আসে সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। পাইকারি বা উৎপাদক পর্যায়ে আপাতত বাড়ছে না বিদ্যুতের দাম, সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত জানিয়েছেন বিইআরসি চেয়ারম্যান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, রেখে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।